নাই এনাস্থেসিয়া চিকিৎসক, বন্ধ অপারেশন কক্ষ, মেরামতির অভাবত জরাজীর্ণর দিকে আঞ্চলিক দন্ত চিকিৎসা মহাবিদ্যালয়। স্যার, আমার যথেষ্ট প্রবলেম আছে। আমার ধর অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, অ্যাডভার্টাইজমেন্টও হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, কিন্তু অ্যানাস্থেসিস্ট আমার এনেকে জয়েন করা নাই। সেইটো কারণে এটা বর্তমান আমার অ্যানাস্থেসিস নাই, সেইটো কারণে আমি সাসপেন্ড করে থাকব লাগা হয়েছে ওটিটো এমাহমান। আৰু কি কি সমস্যা হয়েছে? আর রিপেয়ার লাগে, আমার বিল্ডিংয়ের রিপেয়ার লাগে, তারপর হোস্টেল আর কলেজ বিল্ডিংয়ের রিপেয়ার লাগে। উপযুক্ত চিকিৎসকের অভাবত বিমুখ হয়ে উভতিবলগিয়া হয়েছে এতিয়া বহু রোগী, যি সময়ত স্বাস্থ্য বিভাগের সফলতাক লৈ ঢাল ঢোল বজাইছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। স্থাপন করেছে এখনের পাছত আন এখন চিকিৎসা মহাবিদ্যালয়, পরিকল্পনা করেছে প্রতিখন জেলাতে এখনকৈ চিকিৎসা মহাবিদ্যালয় স্থাপনের। ঠিক সেই সময়তেই উত্তর পূবর প্রথমখন আঞ্চলিক দন্ত চিকিৎসা মহাবিদ্যালয়ের তথৈবচ অবস্থা। 1982 চনত স্থাপিত হওয়া আঞ্চলিক দন্ত চিকিৎসা মহাবিদ্যালয়খনেরপরাই উত্তীর্ণ হয়ে হাজার হাজার শিক্ষার্থী রাজ্যের লগতে দেশের বিভিন্ন প্রান্তত আগবহাইছে চিকিৎসা সেবা। বুধবারে 39 সংখ্যক প্রতিষ্ঠা দিবসত মহাবিদ্যালয়খনত অনুষ্ঠিত হওয়া বিভিন্ন খেল ধেমালি বটা বিতরণী অনুষ্ঠানত উপস্থিত থাকে স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত। অনুষ্ঠানত উপস্থিত হয়েহে হেনো মন্ত্রী কেশব মহন্ত অবগত হল চিকিৎসালয়খনত চলি থাকা এই সমস্যাসমূহের কথা, দিলে শীঘ্রই সমস্যা সমাধানের প্রতিশ্রুতি। হোটেল কলেজত আহি দেখা পালো যথেষ্টখিনি ইয়াত সমস্যা আছে। আমি অতি সোনকালে ইয়ার যিমানখিনি পড়া যায় কিছু সমস্যা আমি সমাধান করিম। এইসকলে দিছে, মই এনেস্থেসিয়ার মানুষ অতি সোনকালে পাব। ইয়াত হোস্টেলর ফেসিলিটি কমি আছে, অন্যান্য তেখেতসকলের বহুত দিনলে এইবিলাক কোনো রিপেয়ার আদি হওয়া নাই, গতি পরিবেশ কিছু উন্নত করব। ইয়াত অতি বন্ধ নহয়, অতীত অল্প কাম করে দিলে আর অতি ঠিক হয়ে যাব। অতির কামখিনি আমি করাই দিম, রিপেয়ার রিনোভেশন সেটা ডাঙর কথা নয়, সেই করাই দিম। এটা প্রশ্ন হয়েছে স্বাস্থ্যমন্ত্রী দিয়া প্রতিশ্রুতি অনুসরি চিকিৎসালয়খনের সমস্যা সমাধান হবনে, নে সংবাদ মাধ্যমত দিয়া প্রতিশ্রুতিতেই থাকিব সীমাবদ্ধ। ভিডিও জার্নেলিষ্ট দীপক সিংয়ের সহযোগত বিতুপন শইকীয়া, রিপোর্ট, প্রাগ নিউজ।